नमस्कार दोस्त, आज के मैं राउटर अनबॉक्सिंग कर देखा टीपी लिंक AC 1200। इटर मॉडल है C6 वर्शन 3.20। इटा ऑनलाइन प्राइस है 2600 टाका और इटा मार्केट थे के मार्केट प्राइस 2550 टाका। इटा वन मेश राउटर, ये राउटर और A6 राउटर, A6 और C6 एक ही राउटर, सेम टू सेम, इन मध्य कोनो डिफरेंस नहीं। इटा 1000 Mbps लाइन मने 1 Gbps, इटा गीगाबाइट राउटर। देखते ही पार्छेन आर्चर C6, इटा वायरलेस 867 Mbps 5 GHz और 300 Mbps 2.4 GHz। 4 एक्सटर्नल एंटेना आछे। देखते ही पाच्छेन 1000 Mbps वन पोर्ट, 1000 Mbps लैन पोर्ट। एडवांस सिक्योरिटी विथ WPA3 आछे। এখানে আপনার সিরিয়াল নাম্বারটা দেখতে পাবেন, আমি এটা হাইড করে রেখেছি। এখন আমরা রাউটারটা আনবক্সিং করব। রাউটারটা আনবক্সিং করছি ছুরি দিয়ে। মানে এক হাত দিয়ে মোবাইল ধরতে হচ্ছে, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। রাউটারটা খুলতে একটু অসুবিধা হচ্ছে, বের করতে বক্স থেকে, কারণ আমার এক হাত দিয়ে বের করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন রাউটারের লুক ব্ল্যাক কালারের আসে। রাউটারগুলো A6 আর C6 ব্ল্যাক কালারে আসে। এই বক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন একটা রাউটার আছে, একটা অ্যাডাপ্টার
একটা ওয়ারেন্টি কার্ড আর একটা ল্যান্ড কেবিল। এটা সাইডে রেখে দিলাম, এবার বক্সের ভিতরে গুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। এটা অ্যাডাপ্টার, ইলেকট্রিক লাইন ইনপুট করার জন্য 12 ভোল্ট ডিসিতে চলে এটা। এটা ওয়ারেন্টি কার্ড আছে, সরি ওটা ওয়ারেন্টি কার্ড না, কুইক ইনস্টলেশন গাইড। আর আগে যেটা দেখলেন ওটা লাইসেন্স, অ্যাকচুয়ালি এটা ল্যান্ড পোর্ট মানে সরি ল্যান্ড কোড, ল্যান্ড কেবিল, ঠিক আছে এটা ল্যান্ড কেবিল, এর সঙ্গেই দিয়েছে। মেন রাউটারটা এটাকে এখান থেকে প্লাস্টিকটা খুলে ফেলবো, বাইরে বের করে নেবো প্লাস্টিকটা। একটু স্লোলি দেখাচ্ছি কারণ যাতে বুঝতে সুবিধা হবে আর দেখতে জিনিসটা সুবিধা হবে, সেই জন্য স্লোলি কাজটা করছি। মনে করবেন না তো আমার এটা প্রথম ভিডিও আনবক্সিংয়ের। দেখতে পাচ্ছেন এর সামনের লোকটা উপরে, অ্যান্টেনাটাও দেখতে পাচ্ছেন। আমাকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হচ্ছে মানে সোজা করতে হচ্ছে। পিছনের সাইড, পিছনে এখানে সিরিয়াল নাম্বার আছে আর মডেল নাম্বার। এই যে এটা 1 GB-এর পোর্ট, 1 পোর্ট ল্যান্ড পোর্ট, পাওয়ার কানেক্টার, পাওয়ার বটন, এটা WPS সুইচ আর রিসেট সুইচ। এখানে আমি হাইড করে রেখেছি নাম্বারটা যাতে দেখা না যায়। এই যে সামনের লোক যেখানে 5টা চিহ্ন দেওয়া আছে, একটা পাওয়ারের চিহ্ন, একটা 2.4 GHz, একটা 5 GHz ওয়াইফাই চিহ্ন আছে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাপি মাইন্ড এক্সপ্লোর নেক্সট চ্যানেল, আর লাইক করে দেবেন ভিডিওটা। থ্যাংক ইউ।